আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আমাদের কুরআন ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রতিটি আয়াতে শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শিখব ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ এবং এর বাক্যের শর্ট গ্রামার জানার চেষ্টা করব, আর প্রতিটি শব্দের পরিচয় যেমন নাউন, ভাব, প্রিপোজিশন চেনার চেষ্টা করব, আর আয়াতের প্রেক্ষাপট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লেগে থাকুন ইনশাআল্লাহ। এভাবে দেখতে দেখতে আপনারা কোরআন বুঝে পড়তে পারবেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআনকে সঠিকভাবে সহজে বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। প্রিয় ভাই বোনেরা, আজকের আয়াতের আলোচনার বিষয়বস্তু হল, আজকে আমরা ইনশাআল্লাহ সুরা নিসার 32 এবং 33 নম্বর আয়াত আলোচনা করব। এর বিষয়বস্তু হলো গিয়ে, একটু খেয়াল করি, 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাউকে কারো উপর আল্লাহ প্রাধান্য দিয়েছেন এর লালসা না করে বরং ভালো কাজের প্রতিযোগিতার কথা বলেছেন আল্লাহ। গুণ বৈশিষ্ট্য এবং কর্মে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রত্যেকেই তার প্রচেষ্টার ফল পাবে। এটা পুরুষের জন্য হতে পারে আর নারীদের জন্য হতে পারে। আর 33 নম্বরে তারা বলছেন যে আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছি উত্তরাধিকারী, পিতামাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ তা থেকে, সুতরাং তোমরা তাদের থেকে তাদের অংশ দিও। এ হলো আজকের আলোচনার বিষয়বস্তু। চলেন আমরা শব্দে শব্দে এবং ভেঙে ভেঙে এই আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমাদের আয়াত চলে আসছে। আজকে আয়াত শুরু করছি, ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। দূরের কাছের এবং দেশে বিদেশে যারা প্রিয় ভাই বোনেরা আপনারা নিয়মিত আমাদের ক্লাসে জয়েন করছেন, আর নতুন নতুন সাবস্ক্রাইব করে যারা আমাদের ক্লাসে আসছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহ খাইরান। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতাতে অবশ্যই বলছি আমি, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পিছনের ধারাবাহিক ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে এবং স্পেশালি গ্রামার ক্লাসের প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা সেই গ্রামার ক্লাসগুলো দেখবেন এবং দেখলেই ইনশাআল্লাহ, আর প্রতিদিন যদি লেগে থাকেন ইনশাআল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো। চলুন আমরা শুরু করি। প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে লক্ষ্য করুন যে আমরা যে জিনিসটা প্রতিদিন বলে থাকি যে কালার কোড করেছি, এই যে এসএম, ফেল এবং হর্ব, তিনটি জিনিসের কালার কোড করা আছে। দেখুন, আপনি যেটা দেখলেই বুঝতে পারছেন কোনটা এসএম, কোনটা ফেল এবং কোনটা হর্ব। হর্ব হলো গিয়ে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, আর ফেল হলো গিয়ে ভার্ব বেগুনি কালারের, আর দেখুন এসএম হলো গিয়ে নাউন, আর পার্সোনাল প্রোনাউন হলো গিয়ে আপনার পিঙ্ক কালার এবং পসেসিভ হলো রেড কালার। এই যে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, এটা হলো গিয়ে আপনার গোলাপি কালার, দুই দিকে আছে, যেটা আপনার আরবিতে দুই ধরনের ইউজ করা হয় সেটা আপনি দেখতে পাবেন, আর পসেসিভ প্রোনাউন হলো রেড কালারের। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। ওয়ালা এবং না, আর না, সোজা কথা আর না, তা তামান্না উ, খেয়াল করুন এখানে বেগুনি কালার হলে গিয়ে একটা ফেল বা ভার্ব, ভার্বের সাথেই আপনার গোলাপি কালারের পার্সন বা সাবজেক্ট রয়ে গেছে। আপনারা অবশ্যই জানবেন যে আপনার ভার্বের সাথেই আপনার গোলাপি কালার পার্সন থাকে, আর যা ভার্বের সাথে যখনই কোনো না থাকবে তখন মনে করতে হবে এটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং অতীতকাল। ভার্বের সাথে ফের মানে বেগুনি কালারের সাথে যখনই কোনো কালার দেখতে পাবেন না তখন মনে করবে যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং অতীতকাল, এই অতীতকাল এখান থেকে চলে আসছে, এটা তবে এখানে চেঞ্জ হবে। জি, তো আল্লাহ বলছেন যে ওয়ালা এবং না, তা তামান্নাও, এই তামান্না করা কথা হলো বা আকাঙ্ক্ষা করা, লোভ করা, লালসা করা, এই অর্থে ব্যবহার করা হয়। আল্লাহ বলছে আর তোমরা আকাঙ্ক্ষা করো না, ডু নট কভেট, ডু নট কভেট, মা মানে যার বা তার, ফাদ্দলা, ফাদ্দলা মানে ভাই প্রিফারেন্স, কারো উপর কাউকে প্রায়োরিটি দেওয়া, ফাদ্দলা মানে প্রাধান্য দেওয়া। আমাদের সমাজে অনেকের উপরে অনেকে প্রাধান্য দেওয়া আছে, আমার ছেলে ডাক্তার হইতে পারলো না, ইঞ্জিনিয়ার হতে পারলো না, অমুকের ছেলে হয়েছে, এই নিয়ে আকাঙ্ক্ষা লোভ লালসা না করে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে বলছেন, কিন্তু লোভ লালসা করার করতে নিষেধ করছেন। আল্লাহ বলছেন যে তোমরা আকাঙ্ক্ষা বা লোভ লালসা করবো না, ফাদ্দাল্লাহু, আল্লাহ যাকে প্রাধান্য দিয়েছেন, হ্যাজ গিভেন প্রিফারেন্স, জি, বিহি তাকে, বাদাকুম আলা বাদিন, এটা হলো ওই যে ফ্রেজ ওয়ার্ডের মতো আগে বলছিলাম যে একই সাথে, আমরা যেমন ইংরেজিতে বলি ইচ অ্যান্ড আদার, এটা হলো কি বাদাকুম আলা বাদা, একের উপরে অন্য অন্যজনকে,
একের উপরে অন্যজনকে যেভাবে সমাজে প্রাধান্য দেওয়া হয়েছে এই ব্যাপারে তোমরা লোভ লালসা করবে না। সবাই তো ভাই একেবারে ডাক্তার হবে না সমাজের, সবাই তো ইঞ্জিনিয়ার হবেন না, সবাই তো পাইলট হবেন না। জি, এটা আল্লাহ এক একভাবে যাকে খুশি, যার মেধা যেভাবে আসে, যাকে যে স্টেজে উঠানো দরকার আল্লাহ সেটা করেছেন। অতএব এ নিয়ে তোমরা কখনো কখনো কী করবে না, লোভ লালসা করবে না। এটা আল্লাহ বলছেন এখানে, একটু খেয়াল করে ইংরেজি দিয়েছি, আছে ডু নট কভিট হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন টু সামওয়ান অফ ইউ ইন প্রিফারেন্স টু আদার্স। জি, চলুন সামনে দেখি। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করি যে আমরা গ্রামাটিক্যাল টার্মের কথা, যে এটা কথা বারবার বলে থাকি যে এটা একটা ফেল বা ভার পেলে আমরা সেটা গ্রামাটিক্যাল টার্মটা দেখিয়ে থাকি, কেননা কোরআনের ভিতরে অসংখ্য ফেল বা ভার হয়ে গেছে, শত শত, আর যেগুলোর রূপ হলো এইভাবে, এই ফর্মেটে সব ভার্বের রূপ চলে আসে, কিন্তু অন্য অন্য যে এস এম বা হরফ আছে সেগুলো এতভাবে চেঞ্জ হয় না, দুই একটা কিছু কিছু চেঞ্জ হয়, বাকিগুলো যেমন আছে তেমনই থাকে। জি, দেখুন তাহলে এখানে তা তামান্নাউ, এই তামান্না কথাটা করতে আসছে, দেখুন ক্রিয়ার 5 নম্বর ফর্ম, তামান্না মানে সে লোভ করেছে বা আকাঙ্ক্ষা করেছে বা আশা করেছে, তামান্না আকাঙ্ক্ষা করা, আর ইয়া তামান্না মানে সে লোভ করে বা করবে। আপনারা জানেন যে ক্রিয়ার সবসময় রুট হলো গিয়ে অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার, আরবিতে ক্রিয়ার রুট হলো থার্ড পার্সন সিঙ্গুলার এবং অতীতকাল, এখান থেকে যখন বর্তমান কাল করা হয় তখনই সাথে একটা ইয়া যোগ হয়, অতীতকালের সাথে একটা ইয়া যোগ হয়ে সে বর্তমান হয়ে যায়, ইয়া যোগ হয়ে গেছে, তাই ইয়া তামান্না সে লোভ করে বা করবে। যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করবে সেখানে ওই এই বর্তমান কালের সাথে একটা হামজা জবর আ, মানে এই যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের সিমটম হয়ে গেলে অক্ষর হলে গিয়ে হামজা জবর আ যখন যোগ করবে তখন কী হয়ে গেলো, ইন্টিগ্রেট হয়ে গেলো, যেমন আ ইয়া তামান্না সে কি লোভ করে, নেগেটিভ হলো লামালি জবর লা, না লা ইয়া তামান্না সে লোভ করে না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেলো। এবার দেখেন কি, লোভ করো, লোভ করো, তামান্না তামান্না লোভ করো, আর লা তামান্না, লা তামান্না লোভ করো না, লোভ করো না, আর যে লোভ করে তাকে বলা হয় মুতামান্নিন, মুতামান্নিন। জি, এই হলো গিয়ে আপনার রুট বা আপনার নিয়মটা, এইভাবে আপনার দেখতে থাকুন ইনশাল্লাহ, ভেবে পাইবেন না, কোনো টেনশন নেই, আপনার দেখতে থাকুন, লেগে থাকুন ইনশাল্লাহ, এভাবেই দেখিয়ে 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 দেখে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। এরপর দেখুন আরেকটা শব্দ আমরা পেয়েছি এই পৃথিবীতে, ফাদ্দলা, কোথেকে আসছে, এটা হলো ক্রিয়ার 2 নম্বর ফর্ম, ক্রিয়ার কত নম্বর ফর্ম ভাই, 2 নম্বর ফর্ম, যেমন কত্তালা, ফাদ্দালা, বাদ্দালা, হ্যাঁ, যেমন এটা নিয়মটা হলো গিয়া এখানে জবর থাকে, তার মাঝখানে তার দিদির ওপর জবর আর লাস্টে জবর, এই হলো ক্রিয়া 2 নম্বর ফর্ম। যেমন একটা অক্ষর পেয়েছি এখানে কাফফারা, কাফফারা মানে সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, আয়ু কাফিরু সে কি দূর করে, লা আয়ু কাফিরু সে দূর করে না, আর কাফির দূর করো, কাফির সবসময় মনে রাখবে যে যখনই অর্ডার অর্থে ব্যবহার করা হয় আদেশ অর্থে, তখনই লাস্টে একটা সাকিন থাকে, মানে একটা জোর দেওয়া হয়, কাফির দূর করো, লা তু কাফির দূর করো না, মানে তুমি দূর করো না, আর যিনি দূর করে তাকে বলে মুকাফির, মুকাফির। এই সাথে আমাদের শব্দটা এসছে যেমন ফাদ্দলা, মানে সে শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানে সে প্রাধান্য দিয়েছে, একজনকে আরেকজনের উপরে যেভাবে শ্রেষ্ঠত্ব দেয়, আল্লাহ যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে ফাদ্দলা, আর ইউ ফাদ্দিলু, ইউ কাফিরু ইউ ফাদ্দিলু সে শ্রেষ্ঠত্ব দেয় বা দিবে। জি, এইভাবে কিন্তু চলে আসে। আপনি যদি এখানে এই যে প্রত্যেকটা সেক থেকে আপনি নিচে আমাদের যে টেবিল রয়ে গেছে এই টেবিল দিয়ে কিন্তু আপনি দুই দিকে সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন দেখুন তা তামান্নাউ, এটা কোথেকে আসে, দেখুন আমি আকাঙ্ক্ষা করি বা আমি লোভ করি, আ তামান্না তুমি লোভ করো, তা তামান্না সে লোভ করে, ইয়া তামান্না আমরা লোভ করি, না তামান্না তা তোমরা করো, তা তামান্নাউ অথবা তা তামান্নাউ না, আর তারা করে ইয়া তামান্নাউ অথবা ইয়া তামান্নাউ না। জি, এটা হলো কি বর্তমান কালের। এবার দেখুন অতীতকালে, দেখুন ফাদ্দলা, এটা কিন্তু ফাদ্দলা মানে সে শ্রেষ্ঠত্ব দিয়েছে, এটা ওই থার্ড পার্সন সিঙ্গুলার চলে গেছে, ফাদ্দলা সে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আর প্লুরাল হবে ফাদ্দলু, মানে তারা শ্রেষ্ঠত্ব দিয়েছে। তা এখন বলেন তো আমি শ্রেষ্ঠত্ব দিয়েছে কী হবে, তাহলে এই তুটা এই ফাদ্দলার সাথে যোগ করেন, তাহলে ফাদ্দালতু, এই যে লামের উপরে যে সাকি যেই জবর যে যা পেশ থাকুক সেটা উঠে গিয়ে একটা সাকিন হয়ে এই তুটা যোগ হলেই আপনার অতীতকালের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল। যেমন ফাদ্দালতু আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, ফাদ্দালতা তুমি দিয়েছো, ফাদ্দাল না আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি, ফাদ্দালতুম তোমরা শ্রেষ্ঠত্ব দিয়েছো।
জি, দেখুন এই যে আমরা দুটো ফেল বা ভার পেলাম, এই দুটো থেকে আমরা দেখেন এখানে ছয়টি, এখানে ছয়টি, বারোটি সেন্টেন্স তৈরি করতে পারলাম। আর দেখেন এর কনজুগেট মানে এর যে বিভিন্ন রূপে রূপান্তর হচ্ছে এইগুলো থেকে আমরা সেন্টেন্স তৈরি করতে পারতাম। একটা ভার বা পেলে দেখেন আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। এভাবে প্রিয় ভাই আমরা আমরা দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে আমরা বিভিন্ন ভার পেলে এভাবেই আমরা দেখিয়ে থাকি। আর এইভাবে দেখতে দেখতে ইনশাল্লাহ আপনারা কোরআনকে বুঝে পড়তে পারবেন। জি, এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই যে শ্রেষ্ঠত্ব দিয়েছে সেটা হতে পারে লির রিজালি রাজলুন, কথা হলে গিয়া রাজলুন কথা হলে গিয়া পুরুষ, আর রিজাল হলে গিয়া পুরুষগণ মানে সিঙ্গুলার এবং প্লুরাল। জি, লির রিজাল এটা পুরুষদের জন্য নাসিবুন অংশ রয়েছে, মিম্মান যা থেকে, মিন হতে মামানি যা মানে যা থেকে, হোয়াট ইকতাসাবু মানে সে যা উপার্জন করেছে, পুরুষরা এ ব্যাপারে তার সেই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সে যা উপার্জন করেছে এটা তার অংশ, এটা হলো তার অংশ। একজন পুরুষ সেতে কষ্ট করে, সে পড়াশুনো করে, সে যেই স্টেজে চলে গেছে আল্লাহ বলছে এটা তার অংশ, এটা তার উপার্জন, এ নিয়ে তোমার লোভ লালসা করার কিছুই নেই। তুমি বান্দা লোভ লালসা করে শুধু শুধু নিজে মনে কষ্ট পাবা, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন সেটাই। জি, ফর মেন ইজ আশিওর অফ হোয়াট দে হ্যাভ আর্নড। এরপর দেখেন আবার পক্ষান্তরে আল্লাহ বলছেন যে ওয়া এবং লি মানে জন্য আল, এখানে দেখেন এই যে আকাশি কালার এটা কোথেকে আসছে, এই যে ওয়া মানে এবং, লা বা লি মানে জন্য, আবার লা মানে অবশ্যই আছে। যাই দেখুন ওয়া লিল নাস, এখানে দুইটা লাম আছে কেন ভাই, এখানে একটা আলি ঢুকে আছে, হ্যাঁ আল আল চলে আসে, এখানে লি লামের সাথে একটা আল চলে আসে, তাহলে ডিটারমিনার দা চলে আসে, তাহলে ওয়া লিল নাসি এবং নারীদের জন্য নাসিবুন, নাসিবুন মানে অংশ, শেয়ার, মিম্মান এই যে দেখুন মিন প্লাস মা, মিন মানে হতে মা মানে যা, এই দুটো একসাথে হয়ে দুটা হর্ব একসাথে যোগ হয়ে মিম্মা হয়ে গেছে, মিম্মা মানে যা কিছু, তাহলে নারীরাও যা কিছু অর্জন করেছে ইকতাসা না, এই যে ইকতাসা বু হলো গিয়ে পুরুষরা, আর এখানে এই যে যদি বলি ইকতাসা বু তাহলে তারা অর্জন করেছে, তাহলে পুরুষ অর্জন করেছে, আর এখানে যদি নুন আলু যখন না দিয়ে দিই তাহলে নেগেটিভ কী হলে ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, তাহলে ইকতাসাব না মানে তারা নারীরা যারা অর্জন করেছে এটা সেই তার অর্জন তারই। কেন এখানে আজকে দেখবেন যে অনেক নারীরা আছেন আলহামদুলিল্লাহ, তারা তাদের নিজেদের যোগ্যতার বলে, নিজেদের কর্মচেষ্টা দক্ষতার বলে তারা তাদের জায়গায় চলে গেছেন, এবং যে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু সবসময় বলছেন যে ভালো কাজ, নট খারাপ কাজ, দুনিয়াবী কাজ, ভালো কাজের জন্য পরস্পর পরস্পরের প্রতিযোগিতা করো। জি প্রিয় ভাই আমরা বুঝতে পারছেন আশা করি, তো এই ব্যাপারে আমি একটু কথা বলিনি। তা হলো প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা এই আয়াতটি, প্রিয় ভাই বোনেরা আবার বলছি এই আয়াতটি নাজিল হওয়ার সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি অভিযোগের সুরে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো যুদ্ধ করে আর মহিলারা যুদ্ধ করতে পারি না, আমরা তদুপরি আমাদের জন্য মিরাসের অর্ধেক, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসূল, একজন পুরুষ দুই মহিলার সমান মিরাস পায়, মিরাস মানে উত্তরা দিকে যা আপনারা জানেন, আর একজন পুরুষের সাক্ষী দুইজন মহিলার সাক্ষী সমান, আমরা যখন কোনো নেক কাজ করব তখনও কি অর্ধেক সওয়াব হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যাতে বলা হয়েছে যে এটা আমার ইনসাফ এবং এটা আমিই করেছি। এখানে বলা হচ্ছে যে এই যে উপার্জন বা যা কিছু উপার্জন যদি মিরাসের কথা বলা হয়, হ্যাঁ এটা আল্লাহ করেছেন, আর তুমি তোমার ব্যক্তিগত যেটা তুমি তোমার করেছো এটা তোমার অংশ, নারীরা যা উপার্জন করেছে সেটা নারীর অংশ আর পুরুষরা যেটা উপার্জন করেছে এটা পুরুষের অংশ। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করি যে এই যে একটা ভার্ব পেয়েছি বেগুনি কালারের, এই ভার্বটা আমরা একটু গ্রামাটিক্যালটা আমরা দেখি, যেমন ক্রিয়ার আট নম্বর ফর্মে এইরকম আছে, যেমন ইব তাগা মানে সে খোঁজ করেছে, ইয়াব তাগি সে খোঁজ করে বা করবে, এই রিলেটেড আমাদের ভার্বটা হলো গিয়া ইকতাসাবা সে অর্জন করেছে, আর ইয়াকতাসিবু সে অর্জন করে বা করবে। খেয়াল করেন যেমন ইকতাসাবা মানে সে অর্জন করেছে, এখন যদি তারা অর্জন করেছে এটা কী হবে, ইকতাসাবু, এখানে ওই যে এটা যোগ করবেন, এখান থেকে যখনই দেখবেন যে আপনার কোনো গোলাপি কালার নাই তখন মনে করতে হবে এটা সরাসরি থার্ড পার্সন সিঙ্গুলার এবং অতীতকাল, এবং এখান থেকে আপনি এই ফর্মটা চেঞ্জ করেন
দেখেন হয়ে যাবে। যেমন আমি অর্জন করেছি তাহলে কী হবে, ইকতাসাবতু, এই তুটা এই বায়ের সাথে যোগ করেন, মানে এখানে জবরটাও তুলে দিয়ে এখানে সাকিন দেন, হয়ে যাবে ইকতাসাবতু আমি অর্জন করেছি, ইকতাসাবতা তুমি অর্জন করেছো, ইকতাসাব না আমরা অর্জন করেছি, ইকতাসাব তুম তোমরা অর্জন করেছো। জি, এভাবে প্রিয় ভাই বোনেরা একটু দেখতে থাকেন, দয়া করে একটু লেগে থাকেন, কষ্ট করেন, ইনশাআল্লাহ কষ্টের ফল আল্লাহ দিবেনই। হ্যাঁ, এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়াসআলু, আর তোমরা চাও, আল্লাহ চাইতে বলছেন ভাই, আসলে আমরা চাইতেই যাই না, ওয়াসআলু আর তোমরা চাও আল্লাহ, আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে চাও, অ্যান্ড আক্স আল্লাহ, মিন মানে হতে, ফাদুলিহি, ফাদুলিহি হি মানে তার, আল্লাহর বাউন্টি থেকে, হিজ বাউন্টি থেকে তোমরা চাও, আল্লাহর কাছে অনেক অনুগ্রহ আছে, অনেক খাজানা রয়ে গেছে, সেখান থেকে তোমরা চাও চাও চাও, আল্লাহ চাইতে বসে, দেখেন কত সুন্দরভাবে আমরা ভাই চাইতে, চাওয়ার মতো চাইতে জানি না, যার জন্য আমাদের কীভাবে হবে, আমরা চাবো, শেষ রাতে উঠেন, তাহাজ্জুদে উঠেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, সেখানে চান, দেখবেন আল্লাহ দেয় কি দেয় না, রেজাল্ট অচিরেই পেয়ে যাবেন, অনেক চাওয়ার অনেক সময় দিয়েছে আল্লাহ, এই সময় চাও, এইভাবে চাও। জি, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, শিওরলি, আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, কানা, কানা মানে হলেন, কানা মানে কী ভাই, বিভার বেটা হলেন, কানা মানে সে হয়েছে, কানু মানে তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি হয়েছো, কুন্না আমরা হয়েছি, কুন্তুম তোমরা হয়েছো। জি, কানা মানে হলেন, বিকুল্লি, কুল্লি মানে কী ভাই, এভরিথিং, এভরি শাইন মানে থিং, আমরা যদি ইংরেজিতে বলি এভরিথিং, আর আরবিতে হলো কুল্লি শাইন, কুল্লি শাইন, বিকুল্লি শাইন, সব কিছুর উপরে কি, আলিমা, এলেম, এলেম মানে জানা, আলিমা ভালো করে জানেন, আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে অনুগ্রহ চাও, নিশ্চয়ই আমি সব কিছু ভালো করে জানি, তোমার মনের ভিতরে কী আকাঙ্ক্ষা আছে, কী ইচ্ছা আছে, কী চেতে চাচ্ছ, এগুলো আমি জানি, অতএব চাও। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহর কাছে চাই, এই যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শেষের দশক প্রায় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, এই মুহূর্তটা আছে, আসুন আগামী রাতে আমরা রাত জেগে আল্লাহর কাছে কিয়ামুল লাইল করি এবং আল্লাহর কাছে চাই, দেখবেন দিয়ে দিবেন আল্লাহ। আর এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকুন, আল্লাহর কালামের সাথে লেগে থাকুন, দেখবেন অবশ্য অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে এর খায়ের বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। এর পরের আয়াতে দেখুন আল্লাহ একটা উত্তরাধিকারী ব্যাপারে আল্লাহ বলছেন, তাহলে এই ওয়া এবং লি কুল্লি, প্রিয় ভাই বোনেরা এই আয়াতটি বলার আগে একটু আমরা পিছনে যাই এই ঘটনাটা। জি, প্রিয় ভাই বোনেরা এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত মুহাজির, মুহাজিররা যখন মদিনায় হিজরত করতে আসে, আপনারা জানেন যে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লামের সাথে বা আগে পরে যারা কী বলা যায় হিজরত করেছেন মদিনায় এসছেন তাদেরকে মুহাজির বলে। এই মুহাজিররা যখন হিজরত করতে আসতো মদিনায়, তখন মদিনার যে আনসার অর্থাৎ মদিনায় যারা যারা সাহায্য করেছে মদিনার আনসাররা তাদেরকে নিকট আত্মীয়দেরকে বাদ দিয়ে যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেন দিয়েছিলেন, সেই মুহাজিররা তাদের ওয়ারিশ হতো, সেই মুহাজিররা তাদের ওয়ারিশ হতো। তারপর যখন আলোচ্য আয়াটি নাজিল করা হয় তখন সেই আয়া সেই অধিকারটা রহিত হয়ে যায়, যেমন সেই মুহাজিরদেরকে আর উত্তরাধিকারী আইন দেয়া হয়নি। এই আয়াতটি পাবেন আপনার বুখারী শরীফের 2292, 4580 এবং 6747 নম্বর আয়াতে। এছাড়াও আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ তাদেরকে তাদের অংশ দেবে এই আয়াত নাজিল হয়, তখন কেউ কেউ অপর কারোর সাথে বংশীয় কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও চুক্তিবদ্ধ হতো, এর ফলে একে অপরের ওয়ারিশ হয়ে যেত। তারপর যখন আল্লাহর বাণী আর আত্মীয়রা আল্লাহর বিধানে একে অন্যের চেয়ে বেশি হকদার হয়ে যায়, হ্যাঁ, আর এই আয়াতটি নাজিল হয় তখন তাও রহিত করা হয়, অর্থাৎ অনেকে চুক্তিবদ্ধ মাধ্যমে ওয়ারিশ হয়ে যেত, যে ঠিক আছে আমি মারা গেলে তোমার সাথে চুক্তি, তুমি আমার এই জিনিসগুলো নিয়ে নেবা, এই জিনিসগুলো চুক্তিবদ্ধ ওয়ারিশ আপনার বঞ্চিত কী হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায় এই আয়াতের মাধ্যমে। যাই হোক, এটা আপনি দেখুন আল্লাহ কী বলছেন, তো ওয়ালি কুল্লি, আর প্রত্যেকের জন্য যা আল না আমরা নির্ধারণ করছি, উই হ্যাভ অ্যাসাইন্ড মাওয়ালিয়া মানে উত্তরাধিকারী বেনিফিশিয়ার্স, আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য আমরা
তার উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছেন। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা উত্তরাধিকারী আইনের অনেকগুলো আয়াত আল্লাহ বলেছেন, কে কার সম্পত্তি পাবে, কতটুকু পাবে, এটা আল্লাহ তো বলেছে। এবার দেখুন মিম্মা তা থেকে, মানে যা ইন হোয়াট কি করেছে, তারাকা তা রাকা মানে রেখে গিয়েছে। যেমন আমরা এই তারাকা কথাটা অনেক সময় বাংলায় ব্যবহার করি। ভাই মানে আপনি, আমি আগে বলছিলাম যে আমরা কোরআনের যতগুলো শব্দ আছে শব্দের ভিতরে প্রায় 300 অধিক শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, যার জন্য আমাদের কোরআন পড়তে অনেক সহজ হবে। আপনারা জানেন যে কোরআনে 78,000 প্লাস মাইনাস শব্দ আছে, তার ভিতরে টোটাল 2,000 শব্দ কোরআনে ইউজ করা হয়। এই 2,000-এর মধ্যে কিন্তু আবার 1,000 শব্দ আপনার মাত্র দুইবার কি তিনবার আসছে। এই জন্য ওই 1,000 শব্দ আপনার আমার মুখস্থ করার তেমন দরকার নেই, আপনাকে ভালো করে জানতে হবে বাকি 1,000। আর সেই বাকি 1,000-এর ভিতরে কিন্তু আবার 300 শব্দ বাংলায় আমরা অহরহ ব্যবহার করতেছি, যেমন তারকা মানে রেখে গিয়ে তরক করেছে, অথবা এই হায়াত, মওয়াত, কেয়ামত, আখেরাত, দুনিয়া, এই সব কিন্তু বাংলা আমরা ব্যবহার করি। এইভাবে কিন্তু ওরকম প্রায় 300 শব্দ আসে, তো বাকি কতগুলো রইল 700 শব্দ। তো আপনি 700 শব্দ যদি মোটামুটি এইভাবে কোরআন ক্লাসের সাথে লেগে থাকেন, এই 700 শব্দ বারবার 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 আসবে, আর এইভাবে শুনে 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 ইনশাআল্লাহ কোরআনকে বুঝতে পারবেন। জি, এটা বলছে যে তারকা মানে রেখে গিয়েছে, কে রেখে গিয়েছে, ওয়ালিদানি মানে পিতামাতা, পিতামাতা যে উত্তর সম্পদ রেখে গেছে তার উত্তরাধিকারী হবে আল ওয়াল আকরাবুন, আর নিকট আত্মীয়স্বজন। নিকট আত্মীয়স্বজন বলতে আপনারা জানেন যে অনেকেই যার যার সম্পত্তি রেখেছে, তার যেমন ভাই বোনরা তার ই পায়, উত্তরাধিকারী পায়, এই যে আত্মীয়স্বজনরা, এই ব্যাপারে আলো আছেন। যাই হোক, টু এভরি ওয়ান উই হ্যাভ অ্যাসাইন্ড বেনিফিশিয়ার্স ইন হোয়াট ইজ লেফট বাই প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস। এভাবে একটু খেয়াল করেন যে ভার্বের একটা টেবিল চলে আসছে, তা হলো এই যে কোথায় আমরা যা আলা, যা আলা কথাটা দেখেন যা আলার সাথে না যোগ হয়েছে অতীত পিছনে, তাহলে এটা অতীতকাল, যেহেতু পিছনে যোগ হয়েছে এই যে পিছনে, তো অতীতকাল। যা আল না মানে আমরা তৈরি করেছি বা আমরা বানিয়েছি, আমরা সিস্টেম করেছি, অর্থাৎ উত্তরাধিকার আইন করেছি যাকে বলা হয়। তো যা আল না যদি হয় আমরা আইন করেছি, তাহলে আমি আমিন করেছি যা আল তু, আমি করেছি আমি যা আল তু, তুমি করেছো যা আল তা, সে করেছে যা আলা, আমরা করেছি যা আল না, তোমরা করেছো যা আল তুম, তারা করেছে যা আলু, তাহলে যা আলু করেছে। এখানে দেখুন ফা আলা মানে সে করেছে অতীতকাল, ইয়াফ আলু সে করে বা করবে, আইয়াফ আলু সে কি করে, লা ইয়াফ আলু সে করে না, আর ইফ আল করো, দেখেন সাকিন রয়ে গেছে, যখনই অর্ডার অর্থে ব্যবহার করা হয় একটা ব্রেক হয় মানে চাপ দেওয়া হয়, ইফ আল মানে করো, লা তাফ আল তুমি করো না, আর যে করে তাকে বলে ফাইল, আর করা হলে গিয়ে ফেল, ফেল। এই যে দেখেন আমরা যে ফেলের কথা বলি ভার্ব বা ডু অর্থে এই সে চলে আসছে। জি, তাহলে একে এই রিলেটেড শব্দ গ্রুপে আসতে চলেছে কি যা আলা, এই যে ফা আলা যা আলা, ইয়া ফা আলু ইয়া যা আলু মিলে গেছে, যেন ছন্দে ছন্দে মিলে গেছে। এই জন্য এক একটা গ্রুপের ভিতরে এক একটা ভার্ব কিন্তু অর্গানাইজ করা আছে, যা আমাদের বাংলা ইংরেজিতে অর্গানাইজ করা নেই। তো প্রিয় ভাই বোনেরা দেখুন, তাহলে যা আলা মানে সে তৈরি করেছে বা সে বানিয়েছে, ইয়া যা আলু সে বানায় বা বানবে বানাবে। তাহলে এই যে দেখুন এটা আমরা অতীতকাল থেকে এখানে প্র্যাকটিস করলাম, এখন বর্তমানকালে কিন্তু বর্তমানকালে কোনটা ভাই গোলাপি কালার কিন্তু সামনে চলে যায়, এই যে এই টেবিলটা চলে আসবে। তখন ইয়া যা আলু সে তৈরি করেছে বা সে বানিয়েছে, আমি বানিয়েছি তাহলে কী হবে ভাই, এই আলিপটা যোগ করেন ইয়ার সরিয়ে দিয়ে, যে আজ আলু আমি বানিয়েছি, তুমি বানিয়েছো তা যা আলু, সে বানিয়েছে ইয়া যা আলু, আমরা বানিয়েছি না যা আলু, তোমরা বানিয়েছো তা প্লাস ভার প্লাস উনা, তা যা আলু না তোমরা বানিয়েছো, আর তারা বানিয়েছে ইয়া যা আলু না। জি, এইভাবে চেষ্টা করুন, বাকি টেবিলগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন, একটু চেষ্টা করুন ভাই, খাতা কলম হাতে নেন, দেখবেন ইনশাআল্লাহ খুব অচিরেই আপনার কাছে কোরআন ধরা দিয়েছে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন, হ্যাঁ আর একটা ব্যাপার হলো গিয়া ওয়াল্লা জি না, আর যাদের সাথে অ্যান্ড দোজ আকাদাত, আকাদা এই আকাদা কথা হলো মানে আবদ্ধ হওয়া, ইউ হ্যাভ মেড, কিসে আবদ্ধ হয়েছ, আইমানুকুম, কুম মানে তোমাদের, আইমান হলো চুক্তি এগ্রিমেন্ট, আর তোমরা যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ সেইটা। যেমন আমি আগে বলছি যে আগে সেই প্রাক ইসলামিক যুগে আপনার তখন কিন্তু মানুষ ইসলামের প্রাথমিক যুগেও কিন্তু চুক্তিতে আবদ্ধ হয়ে কিন্তু উত্তরাধিকারী দেওয়া হতো অনেকের সাথে, যে ঠিক আছে আমার এই তোমার সাথে চুক্তি হয়ে গেল, আমার মৃত্যুর পরে তুমি আমার এই জমিগুলো নিয়ে নিবা। এ কিন্তু পরবর্তীতে সেটা রহিত হয়ে গেছে, সেটা থাকে না, কেউ চুক্তির মাধ্যমে উত্তরাধিকারী হয় না, যা টিল নাও এখনও হচ্ছে না। জি, তা দেখুন কুম মানে তোমাদের, পসেসিভ প্রোনাউন, এই যে একটা পেলাম পসেসিভ প্রোনাউন, খেয়াল করা রেড মার্ক, একটি পসেসিভ প্রোনাউন, একটি পসেসিভ প্রোনাউন, একটি পসেসিভ প্রোনাউন, এই হলো রেড মার্কের, সেই এই পসেসিভ প্রোনাউনগুলো আবার চেঞ্জ করে আপনি মিলে যাবে। ধরুন আইমানুকুম
তোমরা কি তোমাদের চুক্তিতে, আইমানুকু তোমাদের চুক্তিতে, আর তোমার চুক্তিতে আইমানুকা তোমার চুক্তিতে, আমাদের চুক্তিতে আইমানুনা আর তাদের চুক্তিতে আইমানু হুম। জি এই দেখুন, এইগুলো শুধু একটু চেঞ্জ করেন, দেখবেন নিজে নিজে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ফাতু সুতরাং তোমরা দাও, হুম মানে তাদেরকে, নাসিবা হুম তাদের অংশ, আর যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ তার থেকে সুতরাং তোমরা তাদের অংশ দিয়ে দাও। অতএব ওই যে আপনার যা চুক্তি তো করে দিছে, এখন তো এটা দিতে হবে, চুক্তি না দিয়ে তো আর পারা যাবে না, সেই আলাবাসী চুক্তি দিয়ে দাও, কিন্তু পরবর্তী কিন্তু এটা রহিত হয়ে গেছে, এটা আমাদেরকে জানতে হবে। জি তাহলে এখন দেখুন যে হুম ফাতু, অতএব তোমরা দাও, ফাতু মানে আদেশ করেছে ইম্পারেটিভ, ফা আত মানে তুমি দাও, ফা আতু তোমরা দাও, উ প্লুরাল চিহ্ন, হুম মানে তাদেরকে, নাসিবুন নাসিবান নাসিব মানে অংশ, শেয়ার হুম মানে দেয়ার, হুম মানে দেয়ার, তা দেয়ার শেয়ার, দেয়ার শেয়ার মানে তাদের অংশ, তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। দোজ উইথ হুম ইউ হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট গিভ দেম দেয়ার শেয়ার, বুঝতে পেরেছেন, তাদের শেয়ার আল্লাহ দিয়ে দিতে বলছেন, কিন্তু পরবর্তীতে সে কিন্তু রহিত হয়ে গেছে পরবর্তীতে। প্রিয় ভাই মানে একটু খেয়াল করি যে আকদা কথাটা করতে গেছে, যেমন দরাবা, দরাবা মানে সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, এটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম, চার নম্বর দল, এটা রিলেটেড আমরা পেয়েছি আকদা মানে সে আবদ্ধ হয়েছে, ইয়াকিদু ইয়াদ রিবু ইয়াকিদু দরাবা আকদা, ঠিক আছে। আর তাটা হলে গিয়ে ভাই, তাটা হলে গিয়ে ফেমিনিন জেন্ডার, আরবিতে দেখবেন যে তায়ের অনেক ব্যবহার আছে, একটা একভাবে ব্যবহার করা হয় যখন ফেমিনিন জেন্ডার হয় স্ত্রীলিঙ্গ তখন তা ব্যবহার করা হয়। জি এইরকম বিভিন্ন সময় দেওয়া আছে, এগুলো আমরা ডিটেলস পরে আলোচনা করব। আর আল্লাহ বলছেন কি সবশেষে, মনে রেখো ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ কানা মানে হলেন, নিশ্চয় আল্লাহ হলেন আলা উপরে, কুল্লি মানে সব, শাহীন মানে কিছুর, আল্লাহ সব কিছুর উপরে শাহিদা সাক্ষী। হে বান্দা, এই যে আয়াতের এই আলোচনা করা হইল, তোমাদের উপরে বলছি যে একে অপরের প্রাধান্য দেওয়া হয়েছে, এখন এই প্রাধান্য দেওয়ার জন্য তোমরা কে লোভ লালসা করো, মা হিংসা বিদ্বেষ করো, নাকি মারামারি করো, না কাটাকাটি করো, অমুকের এত টাকার ধন সম্পদ হয়ে গেছে সে কেন হয়েছে তারটা সিনিয়ে নিতে হবে, আরে বাবা তুমিও চেষ্টা করো না, সে তার অর্জন নিয়ে চেষ্টা করেছে, সে পড়াশোনা করেছে বা সে ব্যবসা বুদ্ধি খাটিয়েছে, সে যেভাবে করেছে সেভাবে করো, তুমিও চেষ্টা করো, প্রাধান্য তোমাকে দিচ্ছে, সে হয়তো সমাজের এখন অনেক টাকা পয়সা অনুযায়ী তোমার সে প্রাধান্য রয়েছে, তুমি চেষ্টা করো তুমি হয়ে যাবে, কিন্তু সেটা না করে কিন্তু লোভ লালসা করা, কিন্তু এইটা করো ওটা করো এটা নিষেধ করছেন, আর এইসব ব্যাপারে আল্লাহ বলছেন কিন্তু আমি আল্লাহ কিন্তু সব কিছুর উপরে সাক্ষী, খবরদার খবরদার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা আমাদের পরবর্তী, প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে ক্লাসে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরা চাদা করলো খায়রান। আপনারা অনেক অনেক ভাই বোনেরা নিয়মিত কমেন্টস বক্সে লিখতেছেন, অনেক কিছু লিখতেছেন, আলহামদুলিল্লাহ শুকরা চাদা করলো খায়রান, আল্লাহ আপনাদেরকে এই উত্তম চাদা দান করুক। আপনারা এই কমেন্টস বক্সে কিছু একটা লিখেও আপনারা দিনের কাজ করতেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম চাদা দান করুন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সুরা আন-নিসার 34 নম্বর একটা আলোচনা করবো, একটি আয়াত আলোচনা করবো, আমরা অল্প অল্প সামনে আস্তে আস্তে এগোই, এভাবেই আমরা দেখতে থাকেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।